আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট রিইস্যু করার জন্য আবেদন করেছেন, অনেকে হয়তো পাসপোর্ট তৈরি হয়েছে কি না বিষয়টি জানেননি, এ বিষয় নিয়ে আলোচনা করব এবং স্ক্রিনে দেখাবো আপনারা কীভাবে চেক করবেন। তো বন্ধুরা, পুরো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়া তথ্যবৃদ্ধি সংবাদ পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন সো ইউ নেভার মিস এনি নিউ আপডেটস, কজ হোয়েনেভার উই আপলোড নিউ ভিডিও ইউ উইল গেট আ নোটিফিকেশন অন ইওর ফোন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওতে নিয়ে আসছি আপনারা যারা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন, পাসপোর্ট ডেলিভারি হয়েছে কি না এখনও জানেননি, তো কীভাবে চেক করবেন এ বিষয় নিয়ে আলোচনা করব। তো পাসপোর্ট চেক করতে হলে আপনি যখন আবেদন করেছেন, আপনাকে আবেদন করার সময় আপনাকে যে ডেলিভারি রিসিপ্ট দেওয়া হয়েছে সেই ডেলিভারি রিসিপ্টে দেখবেন নাম্বার আছে, এই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন, সেই নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কি না এবং কবে আনতে পারবেন। তো আগে যদি চেক করে নেন তাহলে আপনার জন্য ভালো, কারণ বাংলাদেশ হাই কমিশন অনেক সময় আপনার যে তারিখ দেওয়া হয়েছে সে তারিখ অনেক সময় পৌঁছয়নি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া আসেনি, যে কোনো হয়তো কোনো এক সমস্যার কারণে বা দেরি হয়েছে বা প্রিন্ট করতে একটু সময় লাগে। তো এই জন্য আপনাকে অবশ্যই অনলাইনে যদি চেক করে নেন আপনার জন্য অনেক উপকার হবে। তো আসলে এই অনলাইনে কীভাবে চেক করবেন, তো এই অনলাইনে আসলে কীভাবে চেক করবেন ইতিপূর্বে কিন্তু আমি এই ভিডিও আপলোড করেছিলাম, তা হয়তো অনেকেই দেখেননি না, অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া পাসপোর্ট স্ট্যাটাস অনলাইন কীভাবে চেক করব, এটার একটা যদি ভিডিও দেন তাহলে অনেক উপকৃত হতাম। আমার এই চ্যানেলে কিন্তু অনেক আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও হয়তো অনেকে দেখেননি, যার কারণে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আসলে ওই ভিডিওটাই আমি আপনাদের সাথে এখন লিংক দিচ্ছি, এখানে যে আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করুন, এখানে যে লিংকটা আছে এটা ক্লিক করলেই আপনাকে সেই ভিডিওতে নিয়ে যাবে এবং সেই ভিডিওটি আপনি ভালো করে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন পাসপোর্ট। তো বন্ধুরা, আসলে এই স্ট্যাটাসটি চেক করার পরে কিন্তু আপনি ওখানে যে লেখাগুলো আছে ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনি বুঝতে পারবেন, তো ভিডিওটি অনেকের ভালো লাগবে। তো বন্ধুরা, হয়তো আপনারা অনেকে বলতেছেন যে আমি কেন আবার দেখাচ্ছি না, তো আমার যেহেতু এই চ্যানেল আরেকটি ভিডিও আছে এই জন্য আমি আর ভিডিওটা তো এখন আবার নতুন করে আমি না দেখিয়ে পূর্বের ভিডিওটা আমি এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে দিয়ে দিলাম, তো আশা করি একটু কষ্টকর হলে এই লিঙ্কে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই পাসপোর্ট স্ট্যাটাস শুধু মালয়েশিয়া না, বাংলাদেশি যত পাসপোর্ট আছে যে যে দেশে থাকুন না কেন সকলেই এইভাবে চেক করতে পারবেন আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।